তো গুড মর্নিং গাইস, তো আজকে পিকনিক করছি আমরা, তো এখানে জল নেওয়ার জন্য আসলাম। সুতা দুটো আনছি তোর, লাটাই পাচা, লাটাই পাচা, নালে কিন্তু চলে যাবে কিন্তু। কোথায় গেছে রে? এখন হচ্ছে কেটে গেছে, অনেক চেষ্টা করলাম বাঁচানোর কিন্তু আর সেটা বাঁচাতে পারলাম না। এখন এই লাটাই হাতে আছে, লাটাই থেকে হচ্ছে রশি ছিঁড়ে চলে গেছে। তো বাই বাই দিকে বাই বাই জানাইলাম, একটাই গুটি নিয়েছিলাম, আর একটা দেখি আবার অর্ডার দিতে হবে। আমাদের গুড্ডি কোথায় চলে গেছে? ওই যে আরেকটা গুড্ডি নিয়ে আসছি আমরা, উপরে চলে গেছে আমাদের আরেকটা গুড্ডি। এখানে সঞ্জয় আরেকটা গুড্ডি বানাচ্ছে, একটা গুড্ডি আমাদের উপরে উঠে গেছে, এই যে আনন্দ উড়াচ্ছে। আনন্দ গুড্ডি কোথায়? দেখা যাচ্ছে এখন অনেক উপরে চলে গেছে গুড্ডি। একটা গুড্ডি তো আমাদের চলে গেছে, কাইটে গেছে। তোর গুড্ডি বানানো হয়েছে? তৈরি হচ্ছে। এই যে গুড্ডি নে বানা, এটাকে তাড়াতাড়ি, তারপর এটা এটাকে দিয়ে ওটাকে দিয়ে কাটাকাটি খেলবো। আরেকটা গুড্ডি উড়ানো হয়েছে এখানে, ওখানে সঞ্জয় উড়াচ্ছে এটাকে। সঞ্জয় উপরে ওঠা, ছাড়বো, চলো ওটা চলে গেছে উপরে, একদিকে গোদ খাচ্ছে এটা। আর এখানে বাচ্চারা আছে, ফুটবল খেলতেছে। ওই দে খেলা নিবি আমাকে, দে না একটা, একটু একটু, একবার একবার এদিকে দে, দে এদিকে, হয় নাই দে এদিকে দে। গোল দে, জানি হয় সঞ্জয়ের গুটি তো উঠতেছি না, কি যে তোর বারবার পড়ে যাচ্ছে কেন?
ওই যে ঘুরাচ্ছি কিন্তু হাওয়া নাই আর আমার হাতে লাটায়ও না, যে পেঁচা বোঝে তো যার জন্য হচ্ছে রশিটাকে হচ্ছে পুরো টানতে হচ্ছে, নাহলে গুড্ডি নিচে নামেই যাচ্ছে, কিছু করার নাই এটার মধ্যে। আর গুড্ডি কে নিবি? দেখি কে নিবি, একটাই একটাই আছে, দেখি দেখি যা সুতাও আছে ওখানে, সুতা সুতা পেঁচায় নেই ওখানে, ওই লাস্টের মধ্যে মাথায় আছে লিল আছে, ছিঁড়ে নাই ভালো আছে, না না সুতা সুতা নিয়ে নে, যা নে নে ধর, আচ্ছা নে 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 এই সুতা দিয়ে গুড্ডু উড়াচ্ছিলাম, তো এটা দিয়ে পেঁচানো সম্ভব হচ্ছিল না, উড়াচ্ছিলাম তো ঠিকই কিন্তু পেঁচানো সম্ভব হচ্ছিল না। এখন আরেকটা গুড্ডি আছে, ওটা হচ্ছে সৌরা পেঁচা উড়াচ্ছে ওই ওখানে, বাচ্চারা খেলতেছিল তো বাচ্চাদেরকে একটা গুড্ডি দিয়ে দিলাম, আরেকটা সৌরা উড়াচ্ছে উপরে, এখনও উঠতেছে, দেখি নামার পরে ওটাও দিয়ে দিব। ছিড়ে যাবে দে ভালো মন্দির করে আমাদের বাড়া হচ্ছে এখানে ভাত বেগুন ভাজা মাংস আর হচ্ছে মাছ, একটু বেশি খাবো, আমাকে একটু বেশি দে, হ্যাঁ দে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সেখানে ঠান্ডা লাগতেছে, সেই হাওয়া চলতেছে, বুঝতে পারছো এখন আগুন তাপানো হচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই হাওয়া দিচ্ছে, এখন ওয়েদারটা খারাপ হয়ে গেছে, এখন আগুন জ্বালা হয়েছে, ঠান্ডা লাগতেছে, ভালো করে ভিডিও কর। ভালো কথা, এই পুনর্জন্ম নাই, পুনর্জন্ম নাই, কোনো জন্য নাই।